এসএসসি রেজাল্টগুলো দেখতে পারবেন মাত্র এক মিনিটে যেহেতু এখন রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে কিছু সময়ের ভিতরে রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে এই রেজাল্টটা দেখতে পারবেন মাত্র এক মিনিটে এখন এই রেজাল্টগুলো আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দেখতে চান যেহেতু আমি প্রত্যেকটা বোর্ডের জন্য আপনাদের আলাদা আলাদা রেজাল্টগুলো দেখিয়ে দিব আলাদা আলাদাভাবে রেজাল্টটা দেখানোর সুবিধা করাবো যার কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হলো দেখুন আপনার ফোনের ব্রাউজারে চলে যাবেন এবং এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে রেজাল্ট করে আর আপনাকে যে কাজগুলো করতে হবে দেখুন এইভাবে চলে আসবে এই রেজাল্টটা দেখার পরে আপনি কিভাবে হবে রেজাল্টটা জাস্ট এয়া করবেন এই রেজাল্টটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে প্রিন্ট করে সেটা রাখবেন আপনি কি স্ক্রিনশট দিতে হবে না এটা আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন কিভাবে প্রিন্ট করবেন সেই বিষয়টা দেখাবো এখন এগুলো করার জন্য আপনাকে যে বিষয়গুলো ফলো করতে হবে প্রথমে আপনার রেজাল্টটা এখান থেকে যেহেতু এসএসসি एग्जाम দিবে তো এখান থেকে এসএসসি টা সিলেক্ট করবেন আর যারা প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা 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 ভাবে মানে যার যার যে বোর্ড আছে ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের রেজাল্ট আলাদা দেখে নেবেন শুধু রোল নাম্বার দিয়ে যশোর হলে মানে রাজশাহী হলে রাজশাহী আলাদা আলাদা দেখতে চান সেটাও কিন্তু আপনি পারবেন এখন আপনাকে এই বিষয়গুলো যদি করতে হয় এখান থেকে আপনার এয়ারটা সিলেক্ট করবেন দুই হাজার উনিশটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি যেটা করবেন আপনার এখান থেকে বোর্ডটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে যশোরটা সিলেক্ট করবো এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্টটা সিলেক্ট করবেন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে আপনি আরো কিছু কাজ আছে নিচে কি একটা ক্যাপশন টি আসবে কিন্তু এর আগে আমার যেহেতু যখন আপনি ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করার পর এখানে আপনার রোল নাম্বার চাইবে তো এখানে আপনার রোল নাম্বারটা বসিয়ে দিবেন দেন এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিবেন ঠিক আছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনার ক্যাপশন টিটা সঠিকভাবে পূরণ করবেন আপনি যদি কোনো কিছু ভুল হয়ে যায় এখান থেকে ক্যাপশন টিটা ঠিকভাবে পূরণ করলে আপনি রেজাল্টগুলো খুব সহজে দেখে নিতে পারবেন এবং এই রেজাল্টটা দেখার পরে যেহেতু এক মিনিটের মাধ্যমে আপনি রেজাল্টটা দেখতে

এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন পিডিএফ লেখা আছে খুব ভালোভাবে দেখুন পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য এখানে পিডিএফ এ ক্লিক দেন এখানে পিডিএফ এ ক্লিক করার পরে এখানে আপনি কি যেটা করতে হবে সেটা হলো দেখুন অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে এটা আপনার ডাউনলোড এ যে ওয়েব বেস্ট রেজাল্ট যে 7টাতে সেখানে রেজাল্টটা কি নামে চলে আসবে সেটা এখানে সিলেক্ট করে নিতে পারেন তো এখান থেকে যদি আপনি নাম দিতে চান তো নামটা দিতে পারেন দেখুন এসএসসি 2019 আমি এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করে দেওয়ার পরে যেটা করবে এখান থেকে সেভ বাটনে ক্লিক দিয়ে সেভ করে দিব দেখুন এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে দেখুন এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে এখন আমরা যেটা উইন্ডো প্রিন্ট করলাম সেই প্রিন্টটা যদি পেতে হয় তাহলে আমার অ্যান্ড্রয়েড ফোনে যেটা ডাউনলোডের যে একটা ফোল্ডার আছে দেখুন ডাউনলোডের একটি ফোল্ডার আছে এই ফোল্ডারে যাব এই ফোল্ডারে আসার পরে দেখুন এসএসসি 2019 এই যে প্রথমটা দেখুন এটার উপরে ক্লিক দিব এটার উপরে ক্লিক দেওয়ার পর জাস্ট কিছুটা সময় বিলাক হবে বিলাক হওয়ার পর আপনার রেজাল্ট এই যে দেখুন কোন সাবজেক্টে কত কি পেয়েছেন সমস্ত তথ্য কিন্তু এখানে সমস্ত তথ্যগুলো এখানে শো করতেছে আশা করি এইভাবে প্রত্যেকটা রেজাল্ট আপনারা খুব সহজে দেখতে পারবেন এছাড়া আমি আপনাদের প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা একটি ভিডিও দিয়ে দিব সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন এছাড়া প্রত্যেকটা বোর্ডের লিংক আমি এখানে কমেন্টে দিয়ে দিয়েছি সেখান থেকেও আপনারা করতে পারবেন তো ধন্যবাদ সকলকে সবাই আশা করি ভালোভাবে বুঝতে পারছেন সবার জন্য শুভকামনা থাকলো আশা করি সবাই এখানে পাস করবেন এছাড়া যারা নতুন রেজাল্ট দেখবেন তারা আমার ভিডিও নিচে কমেন্ট করে দিন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনার বোর্ড নাম্বার আমরা আপনাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিব